পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জিটি রোডের বাদশাহী রোড এলাকার একটি অগ্রগণ্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হলো পার্ল। ইতিমধ্যেই এই সংস্থা শহরে এবং শহরের বাইরেও গ্রাহকদের সুনাম অর্জন করেছে। বুধবার পার্লের লাগোয়া আরও একটি ভেজ তথা সাউথ ইন্ডিয়ান ফুডের আউটলেটের উদ্বোধন হয়। সংস্থার কর্ণধার জানান, মানুষের চাহিদাকে মান্যতা দিতেই তারা সাউথ ইন্ডিয়ান ফুডের আউটলেট করলেন। তাদের আশা, গ্রাহকদের তারা ভালো খাবার উপহার দিতে পারবেন। পার্ল হোটেলের তরফ থেকে একটা নতুন আউটলেট খোলা হলো সাউথ ইন্ডিয়ান। আমার পার্ল হোটেলের নাম অনেকেই জানেন, চার বছর ধরে চলে আসছে, আমরা সেবা করে যাচ্ছি। তার দিকে আপনার গেস্টকে খুব বেশি এনকারেজ করেছে আমাদেরকে এই হোটেলটা চালানোর জন্যে। অনেক কাস্টমারেরই খুব ইচ্ছা ছিল যে আমরা পিওর ভেজ কাউন্টার একটা করার জন্যে সাউথ ইন্ডিয়ান। অনেক দিনে দীর্ঘদিনের এই আশা আমার পূরণ হচ্ছে। আজকে সেই সাউথ ইন্ডিয়ান কাউন্টারটাকে চালু করলাম গোকা খাজানা। আর আমাদের বর্ধমান বাসীকে সবাইকে আমন্ত্রণ, আপনারা যেন এখানে আসবেন, আপনাদের আশীর্বাদ আমাদের কাম্য। যত আপনারা ভিজিট করবেন আমি যাতে সেই কোয়ালিটি মেনটেন করে আপনি আপনাদেরকে সেই উৎকৃষ্ট মানের খাবারটা দিতে পারি। কৃষ্ণলাল শর্মা, যদি এখন নাই তার সুযোগ পুত্র আর কি হোটেল করেছে তার লাগোয়া, তিনি একটি আবার একটা এই যে একটা সাউথ ইন্ডিয়ান একটা কাউন্টার খুলে নাচ্ছে, এটা আজকে ওপেনিং হলো। কোথায় জায়গাটা? কোথায়? এটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর মাঠের কাছাকাছি জিটি রোড। এর আগে কি সাউথ ইন্ডিয়ান নিয়ে আমাদের এই এলাকায়? এই এলাকাতে একটাও সাউথ ইন্ডিয়ান নেই। এটা যে কত কাজে কাজে লাগবে এটা লোকাল পাবলিকের পক্ষে খুবই ভালো, দূরদর্শিতা আছে। আমি বলবো অমিত কুমার শর্মা যে এখানে আশেপাশে কোথাও নাই, অনেক আছে কিন্তু এই জিনিস কোথাও নেই, সেটি আজ উনি এখানে চালু করছেন। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।